রুম নাম্বার 555। এই ক্লাসরুমে বিগত এক সপ্তাহে তিনটে বাচ্চা গায়েব হয়ে গেছিল। পুরো স্কুলে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছিল। সব বাচ্চারাই ভয় পেয়ে গেছিল। যখন থেকে পাপ্পু জানতে পেরেছে যে স্কুলের বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছে, স্কুল যাওয়াই ছেড়ে দিয়েছে। অনেকদিন পরে পাপ্পুর বাবা পাপ্পুকে স্কুলে ছাড়তে আসে। বাবু, ভয় পাওয়ার কিছুই নেই, তুমি তো অনেক বাহাদুর। বাবা, আমি স্কুলে যেতে চাই না, এখানে ভূত থাকে। কিন্তু পাপ্পুর বাবা তার একটাও কথা শোনে না এবং তাকে স্কুলের ভেতরে পাঠিয়ে দেয়। পাপ্পু ভয় পেতে পেতে ক্লাসের ভেতরে চলে যায়। ক্লাসের ভেতরে অনেক বাচ্চা তার মজা ওড়াতে থাকে। পাপ্পু, আজ তোর পালা, আজ তো ভূত তোকে একদম তুলে নিয়ে যাবে। এটা শোনা মাত্র পাপ্পু কাঁদতে শুরু করে দেয়। কিন্তু তখনই গুড্ডু বলে, তোর কিছু হবে না পাপ্পু, এরা তোর মজা ওড়াচ্ছে। এরপর পাপ্পু গুড্ডুর বেঞ্চিতে বসে যায়। কিছুক্ষণ পরে ক্লাস শেষ হয়ে যায় এবং সব বাচ্চা ক্লাসের বাইরে চলে যায়। কিন্তু পাপ্পু তার বেঞ্চে বসে লাঞ্চ করতে শুরু করে। তখনই হঠাৎ ক্লাসের ভেতরে একটা ভূতুরে আওয়াজ আসতে শুরু করে। পাপ্পু একদম ভয় পেয়ে যায় এবং তার প্যান্টটাও ভিজে যায়। কে কে? হঠাৎ সামনে ব্ল্যাকবোর্ড থেকে একটা ভূত বাইরে বেরিয়ে আসে এবং তার লম্বা লম্বা হাত দিয়ে পাপ্পুকে হাওয়ায় তুলে ধরে। পাপ্পু জোরে জোরে চিৎকার করতে শুরু করে, বাঁচাও বাঁচাও। সেই সময় ক্লাসের বাইরে একটা সিকিউরিটি গার্ড বসেছিল। আরে, আওয়াজটা তো রুম নম্বর 555 থেকে আসছে। সিকিউরিটি গার্ড দৌড়ে রুম নম্বর 555-তে চলে আসে। কিন্তু ততক্ষণে সেই ভূতটা পাপ্পুকে নিয়ে চলে গেছিলো। পাপ্পুর লাঞ্চ বক্সটাও নিচে পড়েছিল এবং ব্ল্যাকবোর্ডের নিচে অনেক রক্ত পড়েছিল। সিকিউরিটি গার্ড তখনই সিটি মারে এবং সবাই রুম নম্বর 555 দিকে দৌড়াতে থাকে। গুড্ডি এবং তার বন্ধুরাও ক্লাসের মধ্যে চলে আসে। কি হলো কাকু? এখনই আমি এই ক্লাসে একটা বাচ্চার চিৎকার শুনতে পেয়েছি, কিন্তু যখন আমি এলাম এখানে কেউ ছিল না। আরে, ক্লাসে তো পাপ্পু ছিল। এরপর সব বাচ্চা এবং স্কুলের স্টাফ মিলে পাপ্পুকে খুঁজতে শুরু করে, কিন্তু পাপ্পু পুরো স্কুলে কোথাও ছিল না। গুড্ডু বুঝতে পারে যে তার ক্লাস অর্থাৎ রুম নম্বর 555-তে ভূত আছে। গুড্ডু সিকিউরিটি গার্ডের ফোন নিয়ে ইয়াস দ্য ঘোস্ট হান্টারকে ফোন করে দেয়। সেই সময় যশ সুইমিং পুলে সুইমিং করছিল এবং সে কিছুদিন আগেই ভূত স্থানে নতুন সুইমিং পুল বানিয়েছিল। এই ফোনটা রিসিভ করার জন্য যশ সুইমিং পুল থেকে বাইরে বেরিয়ে আসে। মনে হচ্ছে আজকে দিনে কেউ ভূত দেখে নিয়েছে। যশ ফোনটা রিসিভ করে তো গুড্ডুর আওয়াজ আসে, স্যার, আমার স্কুলে রুম নম্বর 555 থেকে চারটে বাচ্চা গায়েব হয়ে গেছে, আপনি জলদি চলে আসুন। আরে, চারটে বাচ্চা গায়েব হয়ে গেছে এতদিন পরে আমাকে বলছো? সরি স্যার, আপনি জলদি করে চলে আসুন, সবেমাত্র পাপ্পু গায়েব হয়ে গেছে এবং ক্লাসের ভিতরে অনেক রক্তও পড়ে আছে। আমি এখনই আসছি। যশ তার জামা কাপড় পরে নেয় এবং তার গানটা নিয়ে বেরিয়ে পড়ে। যশ হাওয়াতে খুব স্পিডে বাইক চালায়। রুম নম্বর 555, কেসটা তো বেশ ইন্টারেস্টিং লাগছে। ফাইনালি যশ গুড্ডু স্কুলে পৌঁছে যায়। গুড্ডু যশের কাছে আসে। গুড্ডু, আমাকে জলদি করে রুম নম্বর 555 নিয়ে চলো। গুড্ডু এবং যশ তখনই রুম নম্বর 555-তে পৌঁছে যায়। সব বাচ্চারাও পিছু পিছু সেখানে চলে আসে। গন্ডগোল আছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। যশের ঘড়িটাও কোনো অ্যালার্ম দিচ্ছিল না, অর্থাৎ রুম নম্বর 555-তে ভূত নেই। এটা কীভাবে সম্ভব? এখানে অনেক রক্তও পড়ে রয়েছে। যশ পুরো রুমটার ভালো করে তল্লাশি নেয়, কিন্তু কোথাও ভূত ছিল না। কিন্তু তখনই যশের নজর বোর্ডে পড়ে এবং সে বুঝে যায় যে বোর্ডের মধ্যেই কোনো গন্ডগোল আছে। আরে, বোর্ডের মধ্যেও তো রক্ত লেগে রয়েছে। যশ রক্তটাকে চেক করে তো সে জানতে পারে এটা রক্ত নয়, যে এটা টমেটো সস। আরে, এটা তো পাপ্পুর রক্ত নয়, এটা টমেটো সস। স্যার, পাপ্পু টমেটো সস খুব ভালোবাসত, এই টমেটো সসটা তারই হবে। অর্থাৎ পাপ্পু যখন গায়েব হলো তখন সে টমেটো সস খাচ্ছিল। যশ তার ঘড়িটার একটা বাটন টেপে এবং ঘড়িটা থেকে নীল রঙের আলো বেরোতে শুরু করে। যশ এই লাইট দিয়ে বোর্ডটাকে দেখতে শুরু করে তো তার পায়ের তলার মাটি সরে যায়। বোর্ডের ভেতরে একটা অনেক বড় ভূতেদের দুনিয়া দেখা যাচ্ছিল। এটা আবার তো সেই ভূতেদের ইউনিভার্স নয়, মনে হচ্ছে বাচ্চাদের ভূতের ইউনিভার্সে নিয়ে গেছে। আমাকে বোর্ডের ভেতরে যেতে হবে। যশ ভেতরে যাওয়ার চেষ্টা করে কিন্তু সে ভেতরে যেতে পারছিল না। এবার কি করব, যশ এটাই ভাবতে শুরু করে। তখন যশের মনে পড়ে যে কিট্টুর সাহায্যে সে বোর্ডের ভেতরে যেতে পারে। যশকে কিট্টু দুটো পাথর দিয়েছিল। যশ তখন তার পকেট থেকে দুটো পাথর বার করে এবং দুটো পাথরকে ঘষতে শুরু করে তো সেটা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। এটা দেখে সব বাচ্চারা তালি বাজাতে শুরু করে। হেই, কেলো করেছে, বাচ্চারা আমাকে জাদুঘর ভাবছে। তখনই হঠাৎ ধোঁয়ার মধ্যে থেকে কিট্টু বেরিয়ে আসে। ভালো যশ, কেন মনে করলে? তখনই যশ কিট্টুকে সব ঘটনা খুলে বলে। এটা তো ঘোস্ট ইউনিভার্স, ভূতেদের কালো দুনিয়া, আমি ওখানে যেতে পারবো না, তোমাকে একাই যেতে হবে ওখানে। কিন্তু মনে রাখবে ওখানে কী আছে কী হবে এটা কেউ জানে না।
কিট্টু তার জাদু করে এবং জসকে বোর্ডের মধ্যে ঢুকিয়ে দেয়। ভেতরের দিনের দৃশ্যটা দেখে জস খুব অবাক হয়ে যায়। জস চারিদিকে দেখে তো চারিদিকে কাঁটাযুক্ত বড় বড় গাছ ছিল এবং খুব ভয়ঙ্কর দৃশ্য ছিল। পাপ্পু এবং ওর তিনজন বন্ধু এখানে আশেপাশে কোথাও থাকবে। জস এগোতে শুরু করে, তখনই হঠাৎ একটা কাঁটা জসের পায়ে ঢুকে যায়। আরে বাবা, এটা তো আমার রক্ত বের করে দিল, কিন্তু আমার রক্তটা কালো কেন বেরোচ্ছে? জস কিছুই বুঝতে পারে না, কিন্তু এখন বাচ্চাদের বাঁচানো প্রধান লক্ষ্য ছিল। জস তার পা থেকে কাঁটাটা বার করে এবং এগিয়ে যেতে শুরু করে। জস সামনে একটা লাল জলের পুকুর দেখতে পায়। জস সেই পুকুরটার কাছে যায়, তাতে জসের প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। কিন্তু প্রতিবিম্বতে আসল জস ছিল না, বরং জসের ভূতুড়ে প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। আরে এটা তো খুব ইন্টারেস্টিং পুকুর, এখান থেকে চলে যাওয়াই ভালো, কি জানি কি হয়ে যায়। তখন জস সামনে একটা বাচ্চাকে দেখতে পায় যে গাছে বাঁধা অবস্থায় ছিল। জস তার দড়িটা খুলে দেয়, তারপর জস তার ঘড়ি দিয়ে কিট্টুকে সিগন্যাল দেয়। তখন সেই বাচ্চাটা সেখান থেকে গায়েব হয়ে রুম নাম্বার 555-তে পৌঁছে যায়। রুম নাম্বার 555-তে আগের থেকে বাকি বাচ্চারা এবং গুড্ডু দাঁড়িয়ে ছিল। রাহুলকে আবার দেখে সবাই তালি বাজাতে শুরু করে, কিন্তু গুড্ডু রাহুলকে বলে, রাহুল পাপ্পু এবং বাকি দুজন বাচ্চা কোথায়? তখন রাহুল বলে, জস দ্য ঘোস্ট হান্টার তিনজন বাচ্চাকে বাঁচাতে গেছে। জস ঘোস্ট ইউনিভার্সে বাকি বাচ্চাদের খুঁজছিল। এখানে এত কালো এবং অন্ধকার ছিল, জস কিছুই বুঝতে পারছিল না। তখন জস অনেকগুলো গাছ দেখতে পায় এবং সব গাছগুলোতেই বাচ্চা বাঁধা ছিল। এটা কি, এখানে এতগুলো বাচ্চা গাছে বাঁধা আছে কেন? কোথা থেকে এসেছে এরা? তাদের মধ্যে দুটো বাচ্চাকে জস ছাড়িয়ে নেয়। তো বাচ্চারা বলে যে তারা রুম নাম্বার 555-র। জস তাদের দড়ি খুলে দেয় এবং কিট্টুকে ইশারা করে। কিট্টু তাদেরকেও রুম নাম্বার 555-তে পৌঁছে দেয়। কিন্তু তখনই হঠাৎ দুটো বড় বড় ভূত চলে আসে। প্রথম ভূতটা তার মুখ দিয়ে অনেক জোরে হাওয়া বার করতে শুরু করে। হাওয়ার প্রেশারটা খুব বেশি ছিল, তাই জস হাওয়াতে উড়তে শুরু করে। দ্বিতীয় ভূতটা তার মুখ দিয়ে বড় বড় পাথর ছুঁড়ে মারছিল। জস তার ঘড়ি দিয়ে তরঙ্গ বার করে সেই পাথরগুলোকে ভাঙছিল। আরে এদের সাথে কীভাবে লড়বো, এরা তো অনেক পাওয়ারফুল ভূত। জস ফায়ারগুলি ছুঁড়ে ওই ভূতেদের উপর মারতে শুরু করে। দুটো ভূতই ডিস্টার্ব হয়ে যায়। তারপর জস তার গান বার করে ওই ভূতেদের ধরার চেষ্টা করে, কিন্তু জসের গানটা এত পাওয়ার জেনারেট করতে পারছিল না যে ওই ভূতেদের ধরতে পারে। আরে এই ভূতগুলো তো অনেক পাওয়ারফুল মনে হচ্ছে। তারপর জস ধোঁয়াওয়ালা গুলিটা বার করে এবং সেটাকে সেখানে ফেলে পালিয়ে যায়। জস চারিদিকে গাছ এবং গাছে বাঁধা বাচ্চাদের দেখছিল। এতগুলো বাচ্চা, আমি এদেরকে বাঁচাবো কী করে? এবং সব বাচ্চাগুলোই ঘুমিয়ে আছে, এসব কী হচ্ছে? তখনই জস একটা বাচ্চাকে চোখ খোলা অবস্থায় দেখতে পায়। তুমি কি পাপ্পু? হ্যাঁ, এখানে আমাকে ভূতেরা বেঁধে দিয়েছে। জস তখনই কিট্টুকে সিগন্যাল দেয়, কিন্তু এইবার কিট্টু শুধু পাপ্পুকে না, জসকে রুম নাম্বার 555-তে নিয়ে চলে আসে। তুমি এটা কী করলে? ওখানে অনেক বাচ্চা ছিল, আমার ওদেরকে বাঁচাতে হবে। জস, এই দরজাটা বন্ধ হচ্ছিল, এখন ঘোস্ট ইউনিভার্সের দরজাটা অন্য কোথাও চলে গেছে, কেউ জানে না কোথায়। জস তার তরঙ্গ ছাড়ে, কিন্তু বোর্ডে সে কিছুই দেখতে পায় না। এটা কি হচ্ছে, এই দরজাটা কোথায় চলে গেল? এবার ওখানে যে বাচ্চাগুলো আছে ওদেরকে আমি কীভাবে বাঁচাবো? আর ওই বাচ্চাগুলো ওখানে কিডন্যাপ কেন আছে? তুমি ওখানে কিছুই করতে পারবে না জস, ঘোস্ট ইউনিভার্স খুব পাওয়ারফুল, তোমাকে তোমার শক্তির উপরে কাজ করতে হবে। শক্তি? কেমন শক্তি, কোথায় পাবো এই শক্তি? জস কি তার শক্তিগুলো জানতে পারবে এবং এই বাচ্চাদের কি বাঁচাতে পারবে? দেখবো আমরা পরের সপ্তাহে।